আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে দ্রুততম 50 রেকর্ড গড়লেন নেপালের দীপেন্দ্র সিং। মঙ্গোলিয়ার বিপক্ষে মাত্র 9 বলে এই কীর্তি গড়েছেন তিনি। 19তম এশিয়ান গেমসে চীনের হাংজোতে ক্যাম্পাস ক্রিকেট মাঠে ইতিহাস গড়েন এই নেপালি ক্রিকেটার। 10 বলে 52 রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন তিনি, হাঁকিয়েছেন 8 ছক্কা। আর তাতেই 2007 টি টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিং এর 12 বলে 50 রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন দীপেন্দ্র। দীপেন্দ্র ছাড়া কুশল মাল্লা খেলেন 50 বলে 137 রানের ঝড়ো এক ইনিংস, যেখানে মাত্র 34 বলে শতক হাঁকিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে গড়েছেন দ্রুততম সেঞ্চুরি রেকর্ড। এই দুজনের ঝড়ো ব্যাটিংয়ে 20 ওভারে 314 রান সংগ্রহ করে নেপাল, যা কিনা টি টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের সংগ্রহ।